নমস্কার, জীবন দিশার লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। জীবন দিশা এমন একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারকে নিয়ে এসে আমরা কিন্তু আপনাদের সামনে হাজির করি। কারণ আপনারা যারা এই অনুষ্ঠানগুলো নিয়মিত দেখছেন, তারা একজন দক্ষ, অভিজ্ঞ এবং শিক্ষিত মানুষের কাছ থেকে পরামর্শ নিতেই কিন্তু পছন্দ করেন। আর জীবন দিশা যারা নিয়মিতভাবে দেখছেন, তারা জানেন যে আজকের অনুষ্ঠান মানেই ডক্টর সুদীপ শাস্ত্রী, যিনি এমএ বিএড গোল্ড মেডেলিস্ট, পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তাকে অবশ্যই স্বাগত জানাবো। তার আগে বলে দিই, আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন করার জন্য ডায়াল করতে হবে 03-2571-2255 ও 2226 এই নম্বরে। আপনাকে অনেক স্বাগত জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। একদম, লাইভ ফোন ইন অনুষ্ঠানের পাশাপাশি দাদা কিন্তু প্রত্যেকদিন কিছু না কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা রাখেন। আজকে কি আলোচনা রাখবেন? শুনুন, আজকে আলোচনার মেন বস্তু হচ্ছে, দেখলাম নতুন বছর পড়েছে, আমরা অনেক মানে ফার্স্ট জানুয়ারি, 25শে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত অনেক হাসি ঠাট্টা করেছি, অনেক এনজয় করেছি, অনেক পিকনিক করেছি, কিন্তু সামনের দোরগোড়ায় কিন্তু পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা ফার্স্ট শুরু হচ্ছে, তারপর এইচএস, এবং তারপরে দেখবেন নেট পরীক্ষাগুলো আছে, নেটের। তো সেই ক্ষেত্রে আমি যারা, এবং জয়েন্টেরও পরীক্ষাগুলো আছে, এবার দেখবেন টু বি মেন্টাল আপনাদের প্রিপেয়ার করতে হবে। যারা শিক্ষার্থীরা আছেন, যারা পরীক্ষা দেবেন এবারে মেন মানে ভাইটাল পরীক্ষাগুলো, তাদের কিন্তু প্রিপারেশনের একবার নিতে হবে, কনসাসলি নিতে হবে, সিরিয়াসলি নিতে হবে। কেন দেখবেন, অনেকে দেখবেন সারা বছর মানে ভালোভাবে পড়ে আসে, যারা ভালো স্টুডেন্ট এবং খুব সুন্দরভাবে পড়ে আসে, তারা ভালো পরীক্ষা দেন। অনেকে আছে যেটা একদম ফাইনাল স্টেজে মারবো, যারা দেখবেন স্টেজে সব কিছু হবে, যা হবে পরীক্ষার এক মাস আগে পড়ে পরীক্ষা দেবো, এরকম অনেক পার্সেন্টেজ অফ স্টুডেন্ট আছে যারা, কিন্তু আর সেই সময়টা আর ফাঁকি দিলে চলবে না, সেটাকে আপনাদের মানে এবার স্টাডি করতে হবে যাতে ভালোভাবে রেজাল্ট করা যায়। কেন, এই রেজাল্টার উপর ডিপেন্ড করবে আপনার জীবনের কেরিয়ার। কেন, এই রেজাল্টটা যদি ঠিকঠাক না হয় তাহলে আগামী দিনে আপনার কেরিয়ারে ডিস্টার্ব হবে, আপনি নানান কর্মের জন্য চেষ্টা করবেন, সেখানে কিন্তু ব্যর্থতা হবেন। এবং এইটা হচ্ছে ফার্স্ট, যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের জীবনে কিন্তু প্রথম এই অপরচুনিটি, যেটা কেরিয়ারের দরজার মানে প্রথম অপরচুনিটি, যেটা আপনাদের বিগ কেরিয়ার দেবে, হাতছানি দেবে, সেটা কিন্তু এই রেজাল্ট। এইটার উপরে আপনারা কিন্তু খুব কনসাসলি দিন। আমি কিছু টিপসও দেবো যাতে আপনারা যারা পড়াশুনো ভালো করেন তারাও আরও যাতে বেটার হয়, এবং যারা দেখবেন মিডিয়াম তাদের যেন ভালো হয়, এবং যারা একদম মানে আছেন যে একদম শেষ বেঞ্চি, তারা কি করে এসে দেখবেন মিডিল বেঞ্চিতে যদি ঢোকা যায়, তার জন্য আমি আপনাদের কিছু টিপস দেব। ওকে, একদমই জীবন দিশা অনুষ্ঠান মানে কিন্তু টিপস, সেটা দেখার জন্য পুরো অনুষ্ঠানটা ফলো করবেন। আমাদের প্রথম কলার বন্ধুকে সঙ্গে পেয়ে গেছি। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি রামপুর থেকে স্বপন গুহ বলছি। রামপুরহাট থেকে, নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 9। আরেকবার বলুন। 23-9-1966। সন্ধে 5:45 জন্মস্থান রামপুরহাট। শুনতে থাকবেন আর সঙ্গে থাকবেন। দেখবেন আপনাকে ডেট অফ বার্থ বলার আগে দেখবেন আপনার, দেখবেন যা কিছু করেছেন দেখবেন অর্থ আপনি ঠিকঠাক জমাতে পারেননি, তাই না? হ্যালো, একটু রেসপন্স করবেন। আপনি দেখবেন, আমি আপনার নিউমোলজিতে আমি প্রথমে বলি, দেখবেন আপনার ডেট অফ বার্থ চার্টে পড়ে যাচ্ছে, দেখবেন আপনি অর্থ মানে দেখবেন জমাতে আপনার প্রবলেম হচ্ছে, তাই তো? এটাই দেখবেন আপনার, কেন আপনার এই যে ডেট অফ বার্থের যে সংখ্যা নিউমোলজি যেটা আমি জানাচ্ছে, সেটা দেখবেন আপনি ভালো কাজ করবেন, সমস্ত কিছু করবেন, কিন্তু সেভিংসের জায়গায় আপনার কিছুতে সেভিংস হবে না, তাই না? ঠিক ঠিক, একদম। ওকে, আচ্ছা, আপনার জন্মবার ফ্রাইডে, শুক্রবার তো? ওকে, তো এখানে দেখবেন আপনার মীন লগ্ন ধনু রাশি উত্তরাষা নক্ষত্রের এক চরণে আপনার জন্ম। ওকে, তো এখানে দেখবেন যেটা, দেখবেন আপনি শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকবেন, বুঝতে পেরেছেন? আপনার শারীরিক এবং মানসিক এবং আর্থিক এই তিনটে দিকটা কিন্তু আপনার একটু সাবধানে যাবেন, যেটা আপনার বিগত প্রায় 2 বছর ধরে ভালো যাচ্ছে না সময়। ওকে, আমি বলছি আপনাকে রেহাই পাবেন, এবং এই সময় দেখবেন আপনাদের রিলেটিভ যে ব্লাড গ্রুপ মানে যেসব রিলেটিভ আছে তাদেরও দেখবেন শরীর স্বাস্থ্য ভালো না, দেখবেন এর মধ্যে কেউ কেউ মারা যাওয়ার মতো কিন্তু কন্ডিশন এরকম হয়েছে, এরকম হয়েছে কিছু? ওকে, তো এইটা দেখাচ্ছে দেখবেন আপনার এই যে চারটায়, তো সেক্ষেত্রে দেখবেন আপনার যেটা আর্থিক যে দিকটা আছে, আগে আমি প্রথমে বলি আপনি কিছু রেমেডি নিয়েছেন মানে অ্যাস্ট্রোলজিক্যাল হেল্পে কিছু রেমেডি করেছেন? বলুন। হ্যাঁ, আমার একটা মুক্ত আছে হাতে,
আর একটা প্রবাল আছে, গৈরিক প্রবাল আছে 18 নথি, আর আর আমার একটা ঝুলি পড়া আছে আর একটা পোকরা আছে। আচ্ছা, আর দেখবেন আমি একটা কথা বলি, দেখবেন এটা পড়ার পরে দেখবেন আপনার মানসিক চঞ্চলতা কিন্তু কিছুতেই যাচ্ছে না, তাই না? মনের মধ্যে যে একটা মানসিক অস্থিরতা এবং মানসিক যে একটা টেনশন সেটা কিন্তু আপনার মধ্যে রয়ে গেছে, তাই তো? হ্যালো হ্যালো হ্যালো, সঙ্গে আছেন আমাদের? হ্যালো, কোনো একটা অসুবিধা হলো নিশ্চয়ই, আপনাকে দাদা যেটা বলছে একটু শুনে নিন। তো এখানে যে রেমিডি গুলো আছেন আরেকটু রেমিডিটা আপনাকে জাস্টিফাই করতে হবে, করলে দেখবেন আপনি যথেষ্ট ভালো থাকবেন। আপনাকে বলছি যে রেমিডি নিয়েছেন যে অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনি নিয়েছেন, আপনি আবার যান তার কাছে, আবার কনসাল্ট করুন, না হলে দেখবেন যদি আপনি আমার উপর যদি বিশ্বাস করেন তাহলে আমি তারাপীঠ যাচ্ছি, দেখবেন 9 তারিখে আমি যাচ্ছি, সেখানে আপনি আমার সঙ্গে একবার কনসাল্ট করতে পারেন। এখানে ছোট্ট একটা প্রতিকার, আপনি যে প্রতিকার কিনেছেন একটা ছোট্ট প্রতিকার শুধু চেঞ্জ লাগবে, চেঞ্জ সেটাকে যদি চেঞ্জ করতে পারেন দেখবেন আপনি যে বলছেন কবে আপনার এই সময়টা কাটবে, ভালো সময় পাবেন, তো অবশ্যই আপনি সে ভালো সময় দেখবেন। এটা এই প্রতিকারটা করার মধ্যে সঙ্গে সঙ্গে দেখবেন আপনি 21 দিন পর থেকে রেজাল্ট পাবেন। ওকে, অবশ্যই আপনাদের সকলকে বলে দেবো যারা অনুষ্ঠান আজকে দেখছেন, প্রতি মাসে যেরকম নিয়মিত তারাপীঠ বর্ধমান কৃষ্ণনগর পৌঁছে যান যাচ্ছেন, বৃহস্পতিবার অর্থাৎ 9 তারিখ তারাপীঠে কিন্তু চলে যাচ্ছেন। যিনি ফোন করেছিলেন তাকেও বলবো পারলে একবার এসে সামনাসামনি যোগাযোগ করে নেবেন। এছাড়াও 11 তারিখে কিন্তু বর্ধমান যাচ্ছেন, যারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা এখন থেকেই কিন্তু ফোনে যোগাযোগ করুন, বুকিং করতে থাকুন। এছাড়াও কালকে পেয়ে যাচ্ছেন অর্থাৎ প্রতি মঙ্গলবার হাতিবাগানে পেয়ে যাচ্ছেন। আর কোথায় কোথায় চেম্বার আছে অবশ্যই আমি বলে দেবো, তার আগে আরেকজন কলার বন্ধুকে পেয়ে গেছি। কে রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার দাদা, কোথা থেকে বলছেন? আগরপাড়া থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। আপনার নাম, ডেট অফ বার্থ? নাম দেবাশিস পোদ্দার, 30 জুন 64 1900। সময়? সময় বিকেল 4:25। জন্মস্থান? নবদ্বীপ। নবদ্বীপ, একটু মেলাবেন, 30 জুন 1964 বিকেল 4:25, জন্মস্থান নবদ্বীপ। বিকেল 4:25, তাই তো? নবদ্বীপ, তাই তো? ওকে, তো সঙ্গে থাকুন। আচ্ছা, দেখবেন আপনাকে আমি প্রথমে বলি, দেখবেন আপনার সবসময় একটা মানসিক টেনশনে আপনি থাকেন, তাই না? একদম মানসিক খুব টেনশনে থাকেন, চাপে থাকেন এবং একটা ভীতি ভাব আসে সবসময় আপনার। দেখবেন কোনো একটা কাজ এলো তার আগে আপনার নিজেকে নার্ভাস ফিল মনে হয়, তাই তো? আচ্ছা, ওকে, তো এখানে দেখবেন আমি আপনার মেন ছকে আসছি, দেখবেন সেটা দেখবেন আপনার জন্মবার মঙ্গলবার, তো? এখানে দেখবেন বৃশ্চিক লগ্ন কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রের 3 চরণে আপনার জন্ম। ওকে, তো এখানে দেখবেন এবছরে বলেছি দেখবেন মানে কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো সময়, বুঝতে পারছেন? কিন্তু দেখবেন ভালো সময় হলেও দেখবেন সেই ভালোটাকে ভালোভাবে পেতে আপনাদের কিন্তু নানানভাবে বাঁধা, বুঝতে পারছেন? কেন 24শে জানুয়ারির পর থেকে দেখবেন আপনাদের সাড়ে সাতির ফার্স্টে শুরু হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই জায়গাটাকে এবং জন্মকালীন দেখবেন আপনার শনি ভালো জায়গায় নেই, বুঝতে পারছেন? জন্মকালীন আপনার কিন্তু বিষযোগ হয়ে আছে। এই যে শনি সাড়ে সাতি যেটা আজ চল মানে শুরু হচ্ছে যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা আপনার পক্ষে কিন্তু শুভ হবে না, বুঝতে পারছেন? এই যে সাড়ে সাতিটা হওয়ার আগে যদি আপনি প্রতিকার করিয়ে নেন কোনো ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে, তাহলে কিন্তু আপনার নেক্সট যে আপনার 2.5 বছর বা 7.5 বছর এটা কিন্তু খুব ভালো যাবে, বুঝতে পারছেন? ওকে, তো আচ্ছা শরীর নিয়ে একটু জানতে চাচ্ছি, শরীর স্বাস্থ্যটা কেমন যাবে আর আর্থিকটা কি অবস্থা হবে? বলছি আপনাকে, বলছি ধৈর্য ধরুন। তো এই যে বলছি যে সামনের যে সাড়ে সাত বছর যেটা আপনার আসতে চলেছে সেটা কিন্তু আপনার পক্ষে শুভ হবে না। এই যে শরীর স্বাস্থ্য বলছেন, আর্থিক বলছেন, এই জায়গাটা কিন্তু আপনি আরো কি ডিপ্রেশনে চলে যাবেন, বুঝতে পারছেন? তো সেই এই জায়গাটাকে আপনি আগে থেকে প্রতিকার করুন। আপনি কি কোনো রেমিডি করেছেন? তো আপনার ইমিডিয়েটলি আপনি বলছি আপনি ইমিডিয়েটলি যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ইমিডিয়েটলি আপনি একটা রেমিডি করুন, যে কোনো একটা ছোট্ট একটা জায়গায় রেমিডি প্রতিকার আপনি যদি এখানে করেন তাহলে আপনি যথেষ্ট ভালো দেখবেন আপনার এই মানসিক চাপটা চলে যাবে এবং শারীরিক যে প্রবলেমটা আপনার আছে দেখবেন আপনার মাঝে মাঝে ঠান্ডা লাগে, তাই তো? হ্যাঁ, আমি বলছি একটা একটা করে। তো এই যে প্রবলেম এবং দেখবেন আপনার যে কথা মানে কথাতে দেখবেন শত্রু তৈরি হয়ে যায় অটোমেটিক, তাই না? হ্যাঁ, তো এই যে প্রবলেমগুলো আছে এইগুলো যদি আপনি কাটান তাহলে আস্তে আস্তে দেখবেন আপনার যে ডেভেল এই ছকটাতে যথেষ্টভাবে ডেভেলপমেন্টের যোগ আছে এবং দেখবেন এই বছরে নতুন কর্ম বা নতুন কাজের কিন্তু আপনি অপরচুনিটি পাবেন, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, খুব ভালো থাকবেন। আর আগরপাড়া থেকে ফোন করেছেন, নিয়ারেস্ট চেম্বার দমদম হবে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। যারা যারা অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের টেলিভিশন স্ক্রিনে দুটি ফোন নাম্বার যাচ্ছে, 8697656130, 9674152610। এই দুটো ফোন নাম্বার প্রত্যেকে নোট ডাউন করবেন, কারণ যে কোনো চেম্বারে আসার আগে ফোন করে কিন্তু অবশ্যই আসতে হবে। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো, কোথা থেকে ফোন করেছেন? আমি বাসডনি থেকে করেছি। বাসডনি, ছেলের নাম, ডেট অফ বার্থ? সৌমি।
জানুয়ারি 1998 সময় বলুন, সময় বলুন, জন্ম সময়টা বলুন, সকাল 11:52, জন্মস্থান, সকাল 11:52, জন্মস্থান, জন্মস্থান শিশুমঙ্গল, হাজার। আপনার প্রথমে দেখবেন, আপনার সন্তানের দেখবেন যতবার দেখবেন ও জীবনে এগোবার চেষ্টা করে না, ততবার দেখবেন ও ডাউনফল হয়ে যায়, তাই তো? হ্যালো, জীবনে দেখবেন ও এগোতে যাচ্ছে, মানে যত কাজে স্টেপ বাই স্টেপ জীবনে এগোতে যাচ্ছে, কিন্তু কেউ যেন আবার দেখবেন যে দেখুন 10 পা এগোলো, কিন্তু আবার দেখবেন বাই রিটার্ন 15 পা আবার ব্যাগে চলে আসছে, তাই তো? এটা হ্যাঁ, এটা চিন্তা করবেন, কেন ওর ডেট অফ বার্থ যেটা আমি নিয়ে মানে সংখ্যাতত্ত্ব যে বিচারটা বলি সেই সংখ্যাতত্ত্ব এখানে দেখাচ্ছে, ওর ডেট অফ বার্থের মধ্যে ও যতবার এগোতে যাবে ততবারই দেখবেন ব্যাক ফুটে ওকে চলে আসতে হবে, বুঝতে পেরেছেন? ওকে, তো এইবার দেখবেন আর একটা জিনিস আপনি যেটা বলছি দেখবেন, এবার আপনি ডেটাটা মেলান, ওর জন্মবার শুক্রবার, তো হ্যাঁ, এখানে দেখবেন ওর মেষ লগ্ন বিষরাশি রোহিণী নক্ষত্রের 1 চরণে ওর জন্ম, বুঝতে পেরেছেন? দেখবেন ও আপনার ছেলে মানুষ হিসেবে যথেষ্ট ভালো, মানুষের সঙ্গে খুব মানে খোলা মনে মেশে, কিন্তু দেখবেন মানুষের কাছ থেকে ঠিক ভালো মানে রিটার্নটা ভালো পায় না, বুঝতে পেরেছেন? না না দাদা, আমি কি বলবো স্যার, ওনার চাকরি দাদা সব বলবেন, আপনাকে বলছি দেখবেন, একটু দাঁড়ান বলছি আপনাকে, এবং এইবার একটা কথা বলছি যেটা দেখবেন, ও চাকরি তো দেখবেন এখানে পাবে, কিন্তু সে চাকরিটাও রাখতে পারবে না। হ্যালো, এবং যে ব্যবসা যেটা করতে যাচ্ছে দেখবেন ব্যবসা করলেও যে খুব ভালো ডেভেলপমেন্ট করবে সেখানেও কিন্তু নেই, আর ওর বাড়ির থেকে দূরে ডেভেলপমেন্ট, বুঝতে পেরেছেন? বাড়ির থেকে দূরে ডেভেলপমেন্ট ওর জীবনের। ওকে, এইবার দেখবেন ওর পায়ে কিন্তু সাবধানে রাখবেন, পায়ে কিন্তু চোট পাবে, পায়ে কোনো চোট পেয়েছে? চাকরি হবে দাদা, চাকরি কি হবে? আগে আপনি বলুন ওর পায়ে কোনো চোট পেয়েছে? এখনো চোট পায়নি। এটা খুব সাবধানে থাকবে, ও কিন্তু পায়ে চোট পাওয়ার কিন্তু খুব বড় যোগ রয়েছে, বুঝতে পারছেন? আর একটা যেটা বলছেন চাকরির যে জায়গাটা রয়েছে দেখবেন চাকরি ও চেষ্টা করলে অবশ্যই পাবে, কিন্তু দেখবেন সেই চেষ্টার জায়গাটাই কিন্তু ওর ত্রুটি রয়েছে, বুঝতে পারছেন? এই জায়গাটা আছে, আপনি যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে এই জায়গাটাকে আগে রেকটিফাই করুন, করলে দেখবেন ও চাকরি পাবে, বুঝতে পারছেন? ব্যবসা ওর দেখবেন সবসময় ব্যবসা করার টেন্ডেন্সি থাকবে, কিন্তু ব্যবসা থেকেও চাকরি করলে কিন্তু জীবনে স্ট্যান্ড করবে বেশি, বুঝতে পারছেন? হ্যালো, আর রেমেডির জায়গাটা উনি হয়তো শেয়ার করছেন, তবে আপনাদের সকলকে বলে দিই রেমেডির জায়গাটা কিন্তু এইভাবে অনলাইনে শেয়ার না করে সামনাসামনি এসে বলাটাই বাঞ্ছনীয়, কারণ অনেকেই অনেক ধরনের রেমেডি পরে রয়েছেন, কিন্তু সেই রেমেডিটা তার কতটা প্রযোজ্য, সঠিক পড়েছেন কিনা সেটা তো এখান থেকে বসে বলা সম্ভব না। দেখুন, বললে অনেক সময় অনেক মানে কি বলতো প্রতিবন্ধকতাও আমাদের থাকে, আমরা দেখবেন প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার কেউ একজন বিচার করে যে যেরকম শিখেছে সেরকম দিয়েছে, এবার আমি তার উপর তো বলতে পারি, হ্যাঁ যেটা কখনই বলবো আপনি যখন আমার চেম্বারে আসবেন তখন সেটা আমি গাইডলাইন্স দিতে পারবে, অনলাইনে আমি কিন্তু এটা দেয়া আমার পক্ষে সম্ভব না। ওকে, তো সেক্ষেত্রে দেখবেন আপনি, আমি যত বলছি যে আমার কাছ থেকে আমার কাছে আসতে হবে সবসময় এমন না, আপনার যার কাছ থেকে প্রতিকার বা রেমেডি নিয়েছেন যদি আপনার ফল না হচ্ছে আপনি গেন আবার এগেন আপনি তার কাছে যান, সেখানে কাউন্সিলিং করান, না হলে দেন যদি আপনার কিছু না হয় তাহলে আপনার যদি বিশ্বাস হয় বা যদি নির্ভরযোগ্য মনে হয় আমাকে তাহলে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, অবশ্যই। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, হ্যালো। নমস্কার, আমি বালুরঘাট থেকে বলছিলাম। বালুরঘাট, সময়টা বলুন, দুপুর 2:30, জন্মস্থান বালুরঘাট, বালুরঘাট, 27/2/96 দুপুর 2:30 জন্মস্থান বালুরঘাট, সঙ্গে থাকবেন। তো আচ্ছা, এখানে আপনার দেখবেন যে প্রশ্ন হচ্ছে ক্যারিয়ার সম্বন্ধে, তো আপনার ক্যারিয়ার সম্বন্ধে প্রশ্ন, তো ওকে, তো এখানে দেখবেন আপনার এইটা আপনার দেখবেন ঠিক সেম আগের কলারের মতো, আপনি দেখবেন চেষ্টা করছেন আগাবার কিন্তু আপনি বাট সেখান থেকে আপনি পিছিয়ে চলে আসছেন বারবার, তাই তো? একটু রেসপন্স করুন আমাদের সাথে। হ্যালো, সঙ্গে আছেন?
কোনো কারণে বিয়ে হয়ে গেছে, তো আমি বলছি দেখবেন এটাও দেখবেন উনি চাচ্ছেন এগোবার জন্য, কিন্তু সেখান থেকে দেখবেন উনি বারবার কিন্তু ডাউনফল হয়ে যাচ্ছেন। ওকে, তো এখানে একটুখানি বলে দিই, আপনি যেহেতু ফোন করেছেন বালুঘাট থেকে, তো এখানে দেখবেন যে কেরিয়ার সম্বন্ধে যে প্রশ্নটা হচ্ছে এখানে, কিন্তু কেরিয়ারের যে জায়গাটা আছে দেখবেন এখানে যথেষ্ট, দেখবেন এখানের সব থেকে বড় কথা আপনি যদি কোনো ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন এখানে ব্যবসাটা আপনার কিন্তু খুব ভালো দেখাচ্ছে। ওকে, তো এখানে আপনার দেখবেন যে কোনো মানে আপনার বই খাতা সম্বন্ধেও কোনো ব্যবসা, গার্মেন্টসের যদি কোনো ব্যবসা, এরকম ব্যবসার সাথে যদি যুক্ত হতে পারেন তাহলে কিন্তু জীবনে ডেভেলপমেন্ট আসবে। ওকে, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, হ্যালো। হ্যালো, কোথা থেকে বলছেন? আমি চন্দননগর থেকে দেবাশিস মিত্র বলছি। নিজের সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে জানেন। ছেলের নাম, ডেট অফ বার্থ? ছেলের নাম অর্ক মিত্র। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 18/2/1998। সময়? সময় রাত 10:05। জন্মস্থান? চন্দননগর। চন্দননগর। টাইমটা কখন একটু বলুন। রাত 10:05, 18/2/1998, রাত 10:05, জন্মস্থান চন্দননগর। দেখবেন এর যেটা প্রশ্ন হচ্ছে, দেখবেন এরও ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যালো, হ্যালো, সঙ্গে আছেন? হ্যালো, তো ওকে, একদমই ক্যারিয়ার নিয়ে যখন দাদার যেরকম অনুষ্ঠানে কিন্তু বলতে হয় না প্রশ্নটা, আপনি যখন ধরলেন একটু ক্যারিয়ার নিয়ে কিছু যদি গাইড করা যায়। তো এখানে যে ক্যারিয়ারের যে জায়গাটা দেখবেন, এখানে দেখবেন এই টেকনিক্যাল নিয়ে যদি পড়াশোনা করে তাহলেই দেখবেন ক্যারিয়ারের খুব ভালো যোগ আছে এবং চাকরির ক্ষেত্রে দেখবেন ভালো সুযোগ অপরচুনিটি আছে। কিন্তু এখানে দেখবেন একটা প্রতিবন্ধকতা এখানে আছে, মঙ্গলের একটা কিন্তু খুব বড় নেগেটিভ আছে এই ছকটাতে, যার ফলে দেখবেন সাকসেসের জায়গাটা কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। ওকে, একদমই, লাইনটা যেহেতু ডিসকানেক্ট হয়ে গেল, আপনাকে অবশ্যই বলবো পরবর্তী লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন করতে পারেন, কিংবা চাইলে সামনাসামনি এসে যোগাযোগও করতে পারেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, কোথা থেকে বলছেন? কুচবিহার থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবো। নাম, ডেট অফ বার্থ? নাম রিঙ্কু দে সরকার। ডেট অফ বার্থ? 12/12/1993। সময় বলুন। জন্মস্থান কোথায়? একটা 20 AM, তাই তো? কুচবিহার আপনার জন্মস্থান, তাই তো? ওকে, দেখবেন এখানে আপনার ম্যারেজ লাইফ সম্বন্ধে প্রশ্ন, তাই তো? ওকে, তাই তো? তো এখানে দেখাচ্ছে আপনার ডেট অফ বার্থের মধ্যে এটাই দেখবেন ভাইটাল দেখাচ্ছে, যেটা আপনার ডেট অফ বার্থের মানে সরি ম্যারেজ লাইফ নিয়ে মানে প্রশ্ন থাকবে আপনার, এবং ম্যারেজ লাইফটা কিন্তু ডিস্টার্ব থাকবে। ওকে, আচ্ছা আপনি আগে ডেটাটা মেলান, আপনার জন্ম বার রবিবার, তো? ওকে, তো এখানে দেখবেন আপনার কন্যা লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের 1/4 আপনার জন্ম। ওকে, এবার মূল ছকে যেটা আসো দেখবেন জন্মকালীন আপনার সমস্ত গ্রহই ঠিক আছে, তো যেটা দেখবেন এখানে আপনার বিবাহ হয়েছে দেখবেন, এটা তো দেখাচ্ছে লেট ম্যারেজ, এবং এটাকে যদি জটক বিচার করে না বিবাহ দেন না করেন তাহলে কিন্তু এটা ফার্স্ট ম্যারেজ কিন্তু ডিভোর্সের যোগ, বুঝতে পেরেছেন? তো এখানে দেখবেন যে চতুর্থে আপনার মঙ্গল মাঙ্গলিক যে জিনিসটা করেছে সেটার তো একটা এফেক্ট আপনি পাবেন, কিন্তু এই মঙ্গলের এফেক্টটি আপনি ততটা বেশি পাবেন না। কেন বলুন তো, সব থেকে বেশি আপনার সপ্তমের জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে আছে, বুঝতে পেরেছেন? তাই জন্য আপনার কিন্তু বিবাহ হতে দেরি হবে, এবং বিবাহ যদি ঠিক করে ম্যারেজ মেকিং না করে যদি আপনি বিবাহ করেন সেই বিবাহ দাম্পত্য জীবনে দেখবেন একে অপরের জায়গায় বিশ্বাসের জায়গাটা কিন্তু আসতে চাইবে না, বুঝতে পেরেছেন? ওকে, তো এবং দেখবেন আপনার আপনার কথা বলার মানে কথা কিন্তু আপনি খুব সুন্দরভাবে বলেন, তাই না? হ্যালো, কিন্তু এখানে আপনার কথাটা অস্পষ্ট আসছে, বুঝতে পারছি না আপনার যে কথাটা, কথার মধ্যে কিন্তু মধুর, আপনি কিন্তু মধুর ভাষী আর কি, তাই তো? হ্যালো, হ্যালো, আপনার মধ্যে দেখবেন সম্পর্ক যে প্রেমজ যে সম্পর্ক সেটা কিন্তু আসবে, কিন্তু এই সম্পর্ক গুলো টিকবে না, আপনি কিন্তু এই জায়গাটা একটু সিরিয়াস ভাবে বেঁচে চলবেন, বুঝতে পারছেন? খুব ভালো থাকবেন, আর পরবর্তী আরো গাইডলাইন্স এর জন্য সামনাসামনি যোগাযোগ করবেন। প্রতি সোমবার শোভাবাজারে পেয়ে যাচ্ছেন, মঙ্গলবার হাতিবাগানে পেয়ে যাচ্ছেন, বুধবার এবং রবিবার বারুইপুর 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে হিমালয় সুইটস এর উপর কফি হাউসের ঠিক নিচে পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার ব্যারাকপুর এবং শ্রীরামপুর, শুক্রবার দমদমে থাকেন, শনিবার কল্যাণপুর দক্ষিণ রেলগেট গৌতম মাস্টারের বাড়ি, এছাড়া সেদিনই থাকছেন কালীঘাটে। এছাড়াও পেয়ে যাচ্ছেন রবিবার করে কাকদ্বীপ শ্মশান কালীমাতা মন্দিরের পিছনে দত্ত ইলেকট্রনিক্স এর উপর, এছাড়া সেদিনই বারুইপুর পেয়ে যাচ্ছেন।
ঠিক যেরম ভাবে বললাম তারাপীঠে কিন্তু বৃহস্পতিবার পৌঁছে যাচ্ছেন, যারা যোগাযোগ করতে চান এখনো সময় আছে যোগাযোগ করে নেবেন, এবং এই মাসেরই 11 তারিখে বর্ধমান পৌঁছে যাচ্ছেন, যারা যোগাযোগ করতে চাইছেন তারা আমাদের টেলিভিশন স্ক্রিনে যে ফোন নাম্বার যাচ্ছে সেটাই যোগাযোগ করবেন, এবং যারা সামনাসামনি আসবেন তারা ফ্রি বাস্তুর একটা রেমেডিও কিন্তু পেয়ে যাচ্ছেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, হ্যালো। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি হিম্মতপুর থেকে বলছি, আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ 21/9/2005। ঠিক আছে, জন্ম সময়? 3:10। কখন সেটা? দুপুর। টেলিভিশনের সাউন্ড মিউট করে দিন। জন্মস্থান বলুন। উত্তরপাড়া। 21/9/2005 দুপুর 3:10, জন্মস্থান উত্তরপাড়া। এখানে দেখবেন আপনাকে যেটা আপনি ডেটাটা মেলান, ওর জন্মবার বুধবার, তো আচ্ছা এখানে দেখবেন ওর মকর লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্রের দুই চরণে জন্ম। ওকে, তো এখানে দেখবেন আর একটা যেটা বলছি, এখানে জন্মকালীন দেখবেন সমস্ত গ্রহ, এর দেখবেন সব থেকে বড় একটা প্রবলেম যেটা হচ্ছে, দেখবেন আপনার বাড়ির কিন্তু বাস্তুর কিন্তু প্রবলেম রয়েছে, বুঝতে পেরেছেন? বাড়ির বাস্তুর মানে আপনার দক্ষিণ দিকটা, বুঝতে পেরেছেন? দক্ষিণ দিকটা এবং দক্ষিণ পশ্চিম দিকটা কিন্তু ড্যামেজ হয়ে আছে, যার ফলে দেখবেন ওর পড়তে বসাতে কিছুতেই পারেন না, ও পড়তে যতবার বসাবেন দেখবেন উঠে যায় বারবার, তাই তো? হ্যাঁ, ওটে আগে আপনি সব থেকে ফার্স্ট রেমেডি হবে আপনার বাস্তুটাকে ঠিক করা। বাস্তু যদি না ঠিক করতে পারেন তাহলে কিন্তু এই ছেলের কেরিয়ারটা কিছুতেই হবে না। দেখবেন এ সায়েন্স নিয়ে পড়া ছেলে, কিন্তু এ দেখবেন মানে ম্যাথে দেখবেন যথেষ্ট ভালো, কিন্তু দেখবেন এ ম্যাথ দেখে ভয় পায়। হ্যালো, হ্যালো, হ্যাঁ, ও ম্যাথে কেমন বলুন আমায়? মোটামুটি দেখবেন ও ম্যাথে খুব ভালো হবে, কিন্তু ম্যাথ করতেও ভয় পায়। কেন দেখতে পাচ্ছেন এখানে রাহুর দৃষ্টি সরাসরি বুধে পড়েছে, কিন্তু বুধ ওর সক্ষেত্রে আছে, খুব স্ট্রং পজিশনে আছে, বুঝতে পারছেন? এবং ওর মধ্যে দেখবেন খেলাধুলো করার সবসময় টেন্ডেন্সি থাকবে, তাই তো? হ্যাঁ, এটা দেখবেন ও ভালো ক্রিকেট খেলবে। কি খেলে? ক্রিকেট খেলে তো? হ্যাঁ স্যার, না এটা হবে যেটা বলছি। তো আপনি আগে বাস্তুটাকে ঠিক করুন, বাস্তুটাকে ঠিক করলে এই ছেলেটা বিশাল ভালো ভালো, কিন্তু ছকটা ভালো, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তুটাকে যদি না ঠিক করেন তাহলে কিন্তু এই ছেলেটার কেরিয়ার কিন্তু হতে চাইবে না, বুঝতে পারছেন? খুব ভালো থাকবেন। আর সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু এইভাবেই আপনাকে গাইড করেন এবং তাদের প্রেডিকশন কিন্তু এইভাবেই মিলে যায়, যেরকম আপনারা প্রত্যেকে আজকে ফোন করলেন এবং তারা কিন্তু সমমত প্রকাশ করলেন। দাদা, আমাদের হাতে আজকে যেহেতু সময় নেই, অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে, অনুষ্ঠান শেষ করার আগে সকলকে কি বার্তা দিয়ে যেতে চান? সবাইকে দেখে যে যারা স্টুডেন্ট আছেন তাদের মানে তাদেরকে আমি বলছি আর কি, সব থেকে বড় কথা এখন যে একটা দেড়টা মাস মানে সময় পাবেন আপনারা, মানে তুমি বলে বলছি তোমরা, তাহলে সেক্ষেত্রে কি করবে, প্রত্যেক দিন এভরিডে গণেশ পুজো, গণেশ পুজো এই কারণে করতে হবে, কেন গণেশ হচ্ছে মানে বিদ্যা বুদ্ধির কারক এবং মানে মনে রাখার কারক, ঠিক আছে? তো সেক্ষেত্রে গণেশজির পুজো মাস্ট, প্রত্যেক দিন সকালবেলা উঠেই দেখবেন 3টে করে দুর্বা, যদি ভালো হয় 11টা দুর্বা, যদি প্রত্যেক দিন দিয়ে গণেশজির চরণে পুজো মানে মানে পুজো করা যায় খুব ভালো ফল পাওয়া যায়, যদি না পাওয়া যায় 3টে মানে ফুল, না হলে দেখবেন কোনো হলুদ ফুল বা কোনো লাল ফুল নিয়ে দেখবেন গণেশজির যে সিম্পল যে মন্ত্রটা আছে ওম গং গণপতয় নমঃ, এটা মানে 28 বার বলতে পারলে খুব ভালো, যদি না পারেন সময় যদি খুব সংক্ষেপ থাকে তাহলে 11 বার মাস্ট বলতে হবে, বলে ওই দুর্বাটা বা ফুল গণেশজির চরণে দিতে হবে, দিয়ে নিজের পড়াশুনোর জিনিস পড়াশুনোর যেটা সেটাকে চাইতে হবে, এবং কি করতে হবে মেটে সিঁদুর প্রত্যেক দিন গণেশজির কপালে দিতে হবে, এবং সেই মেটে সিঁদুরে একটু টিপ নিজের কপালে পরে নিতে হবে। যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু ডেলি কন্টিনিউ যতদিন আপনার পরীক্ষা শেষ হচ্ছে ততদিন পর্যন্ত প্রত্যেক দিন সকালে মানে স্নান করে উঠে এটা কিন্তু বেলা 11:30টার মধ্যে কিন্তু এই পুজোটা করতে হবে, 11:30টার পরে করলে আপনারা কিন্তু খুব বিশেষ ফল পাবেন না। এবং এই গণেশজির পুজো করার সময় হাতে কি সময় আছে একটু? হ্যাঁ একদম। এবং গণেশজির পুজো করার পরেই আপনারা কি করবেন, মা সরস্বতীর পুজো করবেন, ঠিক আছে? মা সরস্বতী হচ্ছে আমাদের বিদ্যার আরাধ্য দেবী, মা সরস্বতীকে পেতে গেলে দেখবেন গণেশজিকে আরাধনা করতে হবে এবং গণেশজির সঙ্গে মা সরস্বতীর আরাধনা করতে হবে, এবং মা সরস্বতী পেতে গেলে তাহলে নীল অপরাজিতা ফুল প্রত্যেক দিন নিয়ে মা সরস্বতী চরণের দিন একটা হলে হবে, এবং বুধবার দিন যদি 3টে করে অপরাজিত ফুল যদি মা চরণ দিতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো হয়ে যাবে। দাদা আর সময় নেই, এখানেই আমাদের থামতে হবে, আগামী কাল কিন্তু লাইভ ফোন ইন অনুষ্ঠান আবার দুপুর 2টার সময় থাকবে, প্রত্যেকে কিন্তু নজর রাখবেন, আর আজকে এখানেই শেষ করছি, পরবর্তী সময় আপনাদের সাথে আবারও থাকবো, প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার।